গাইস, আমরা এখন মাছ ধরতে যাচ্ছি, ক্যানেলে মাছ ধরবো, ঠিক আছে? হাতে ছিপ নিয়েছি, জলের বোতল, কাগজ সব কিছু আছে। তো এমন অবস্থায় ভিতর দিয়ে, জঙ্গলের ভিতর দিয়ে যেতে হচ্ছে। বাস, রাস্তাও নেই ঠিকঠাক মতন, জঙ্গলের ভিতর দিয়ে গিয়ে গিয়ে তবে মাছ ধরতে হচ্ছে, ক্যানেলে মাছ ধরতে হবে। বাঁশ বাগান আছে, এটা ভিতরে মানে কোথা দিয়ে গেলি রে? বাঁশ বাগানের ভিতরে মাছ ধরতে হবে, ছিপ দিয়ে মাছ ধরবো, তো দেখতে থাকো। এখানেই মাছ ধরতে হবে। কি বার করবো? আচ্ছা, হাতেই আছে বিচিল কাগজ। এখানে বসা যাবে তো? একদম পারফেক্ট জায়গা আছে, থাক, হয়ে যাবে। হচ্ছে ঠিক আছে, মানে রেডি হচ্ছে, রেডিমেড না, রেডি হচ্ছে, তাই তো? ঠিক আছে, তারপরে হবে আসল মজা, মাছ ধরার মজা। রেডি? ব্যাস ব্যাস, কোনো ব্যাপার না, চেক করা তো কোনো মানে তোর পয়সাতে কিনতে হচ্ছে না যে চেক করতে হবে, চেকটা নিজের ইচ্ছে মতন করলেই হবে। ঠিক আছে, সেসা কম আছে, আনা আছে সেসা? না না, এটা দিয়ে নিবি নাকি? ওটা তো এক এক পিস আছে না, এতে এতে কম করলে কোনো ব্যাপার না। ছোট করবি, তাই তো? আমার কাছে তো একদম ছোট করে দিচ্ছি, রাখ এখানে। হাত সরাস, লেভেল জায়গাও তো নয়, বাসগুলো এমন ভাবে কাটছে না। দাঁত দিয়েও তো কাটা হচ্ছে, কাটা ঠিক আছে, ঠিক আছে, একটু কেজন আছে, ঢিলে বসে যাবে সব আর কি। ঠিক আছে না, কম আছে, বোঝা মুশকিল। তুমি না চেক করলাম আগে, তারপরে সব কিছু লাগানো পরে চেক করতে হবে। হুম, অসুবিধা হয়েছে, লাইট হচ্ছে। এগুলো সব দিমাগ ভাই, বেশ আর লাগবে না, বেশি ভারী হয়ে যাবে না হলে। কে সিগারেটের মতন দেখাচ্ছে, কিন্তু পুরোটা দেখতে গেলে, পুরোটা দেখলে সিগারেট না কিন্তু, তাই তো? এটা কিন্তু একদম ফ্রেশ মাল, শুধু একটা জিনিস করিস না, বসে ডিম খা। হ্যাঁ না, কুঞ্চি দা, কুঞ্চি দা, কুঞ্চি করায় না তোর, ঠিক আছে, টান লাগলে কিন্তু পড়ে যাবে। নতুন, তাই তো?
ধরছি, কোনো ব্যাপার না। মানে তো যেটা গুজে রাখ টোন হবে না, খা এই মাথা মাথা না এই পোঙা করছে এরকম করে, এরকম করে না হবে না, হাতেই ধরে রাখ। এক বছর পর আজকে যে মাছ ধরতে খাচ্ছে খাচ্ছে না, পোকাগুলো চলে আসছে। কতক্ষণ থাকতে হবে ছিপে করে মাছ ধরছি, তো মাছ ধরতে কতক্ষণ থাকতে হবে সেটাও জানি না। ওই কারণে আমরা কিছু জল খাবার নিয়ে এসেছি, এখানে বসে খাবো। কি ভাই কতক্ষণ থাকতে হবে তাও তো জানি না। না ধৈর্যই তো মেন না, ছিপে করে মাছ ধরা মানে কমন ব্যাপার। কি আছে সবাই বলতে কি, আমার ধারা তো হবেই না মনে হয়, আমি আমি পারি না এই কারণে। সারাদিন পরে এই মাছ পেয়েছি দুটো ছিপে করে। গিয়েছিলাম কটার সময়, 10টার সময় গেছি, আর এখন বাজে হচ্ছে গিয়ে 4টে।